নমস্কার স্টুডেন্ট, ম্যাথ ক্লাস শুরু করতেছি তোমাদের। তো এখন এর আগে আমি বলেছিলাম যে তোমাদের সব রিভিশন ক্লাস চলছে, আপ টু রিভিশন যতদূর পর্যন্ত অঙ্ক ছিল আমাদের, আমরা বইটা মোটামুটি শেষ করেছি, তাই না? তো এখন রিভিশন ক্লাস চলছে, আমি মোটামুটি যেগুলি খুব ইম্পর্টেন্ট পেজ এই পেজগুলি আমি তোমাদের এখানে প্র্যাকটিস করিয়ে দেবো, তোমরা করতেছই। আমি তা সত্ত্বেও আমি বাই তোমরা করছো, আমি এখানে তা সত্ত্বেও পড়াবো। এটা হচ্ছে প্র্যাকটিস। আজকে পেজ নাম্বার 16 পড়াচ্ছি। কি বলছে? রাইট দ্য কারেক্ট নাম্বার ইন ইচ, অর্থাৎ প্রত্যেকটার কারেক্ট নাম্বার কি হবে সেটা প্রত্যেকটার মধ্যে লিখতে হবে। এখানে কি বলছে? আমরা হয়তো আলোচনা করেছিলাম ক্লাসের মধ্যে যে মোর, মোর মানে বেশি, তাই না? আর লেস, একটা ওয়ার্ড আছে লেস, লেস মানে কম। যখন মোর বলছে, মোর মিন্স কি? প্লাস, অর্থাৎ এটা হচ্ছে অ্যাড। যখনই লেস বলবে, লেস মানে কি? এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? এটা হবে মাইনাস, অর্থাৎ মাইনাস বলতে কি? সাবট্রাক্ট, ঠিক আছে? এই যে মাইনাস অর্থাৎ সাবট্রাক্ট, অর্থাৎ বিয়োগ, ইংলিশে বলা হয় সাবট্রাক্ট, দেন প্লাসকে বলা হয় অ্যাডিশন, অর্থাৎ যোগ করা। যোগ মানে কি? দুটা সংখ্যাকে মিলিয়ে যত সংখ্যা হচ্ছে তার একটা অ্যান্সার আছে। আর লেস বলতে কি? বাদ দেওয়া। ওই সেই কি পড়াচ্ছিল মাইনাসের ক্ষেত্রে, এখানেই করে দিয়েছিলাম, তোমরা হয়তো সেই কি ক্লাসটা খেয়াল করছো নিশ্চয়ই। হ্যাঁ, তো এইভাবেই এই অঙ্কগুলিকে আমরা এখানে শেষ করব। তোমরা করেছো এটা? এখানে কি বলছে? ড্যাশ ইজ ফাইভ মোর দ্যান এইট, অর্থাৎ ফাইভের সাথে আর কি হবে? এইট মোর দ্যান কত হবে? ফাইভ মোর দ্যান এইট মানে ফাইভ কত বড় এইট থেকে? তো ফাইভের পর থেকে এইট ঘর কাউন্ট করো, কত বন্ধু? এইট। ফাইভের পর কি হয়? সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, কত হবে? এক, দুই, তিন, চার, পাঁচ, সিক্স, ছয়, সেভেন, এইট। এখানে এইট আছে, এইট লাইন টাইম মানে। এবার ফাইভের পর থেকে কাউন্ট করো, ফাইভের পর সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, তাহলে এইট আর ফাইভ মোট হল কত হবে? এখানে কত পেলাম আমরা? থার্টিন। ক্লিয়ার? ঠিক সেম থিংস ইউ ক্যান ডু এগেইন, তুমি আবার করতে পারো। এই যে টুয়েলভ মোর দেন টেন, অর্থাৎ এখানে টেন বের করতে হবে, টেন পর্যন্ত আমাদের কাউন্ট করবো। টুয়েলভ তো আছে, এখানে টেন ঘর আছে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, টেনটা কাউন্ট এখানে আমি লাইন নিলাম। টুয়েলভের পর থেকে আমি টেন গুনবো, টুয়েলভের পর থার্টিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, সেভেনটিন, এইটিন, নাইনটিন, টোয়েন্টি, টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি টু। হাউ ওয়াজ দ্য নাম্বার? দ্য নাম্বার ইজ টোয়েন্টি টু, ঠিক আছে? এরপর ঠিক সেম প্রসিডিওর, আবার একই ধরনের পদ্ধতি, ফিফটির পর থেকে টেন ঘর, আবার টেন ঘর নিব, এখানে টেন আছে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, এখানে ফিফটিন আছে, ফিফটিনের পর থেকে কাউন্ট করো, সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, নাইনটিন, টোয়েন্টি, টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি টু, টোয়েন্টি থ্রি, টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফাইভ, হোয়াট নাম্বার ইজ কাম? টোয়েন্টি ফাইভ, টু ফাইভ, টোয়েন্টি ফাইভ, ঠিক আছে? এটা হচ্ছে মোর বললে অ্যাডিশন, ঠিক আছে? গুনবা, দুটোই কে গুনবা, দুটোকে গুনবা। আর যখনই বলবে লেস, লেস মানে বাদ দিবে, যেটা বড়। এখানে কত বলছে? ইজ ফোর লেস দ্যান এইট, অর্থাৎ এইট থেকে ছোট কত রঙই আছে? এখানে তো ফোর আছে, এখানে এইট, বলছে ফোরের পর থেকে কাউন্ট করো এইট পর্যন্ত, বুঝতে পারছো? ফোরের পর থেকে কাউন্ট করতে হবে এইট। তো ফোরের পর কি হবে? ফাইভ, সিক্স, সেভেন, এইট। আমরা কয়টা সংখ্যা পেয়েছি? ওয়ান, টু, থ্রি, ফোর, কত পেলাম? ফোর। এই ফোরটা এখানে লিখে দিলাম, অর্থাৎ এইট থেকে ফোরকে মাইনাস করলে কত হবে? ফোর। সেম প্রসিডিওর এগেইন, আবার একই পদ্ধতি, এইট লেস দেন টুয়েলভ, অর্থাৎ টুয়েলভ, এইটের পর থেকে আমরা টুয়েলভ ঘর পর্যন্ত গুনবো,
এইটা কত কি হবে এখানে দিয়ে দিচ্ছি এইটা কত হয় 9 10 11 12 আবার আর কি পেলাম আমরা উই গেট কত পেয়েছি আমরা উই গেট 4 আমরা কত পেলাম 4 তাই না তাহলে আবার 4 অর্থাৎ 12 থেকে 8 মাইনাস করলে কত আসে 4 ক্লিয়ার সেম থিং এবার হচ্ছে 4 লেস দ্যান 4 4 থেকে 4 কে মাইনাস করতে হচ্ছে তো হোয়াট উইল বি দি অ্যানসার কি হবে অ্যানসারটা 4 থেকে 4 কে বাদ দিলে এর আগে করেছিলাম 3 থেকে 3 6 থেকে 6 দুই চলে যায় দা সেম নাম্বার ইজ একুয়ারি আর যদি একই নাম্বার থাকে দুই জায়গায় মাইনাস সময় দি অ্যানসার উইল বি 0 অ্যানসার কি হবে 0 ঠিক তেমনি অর্থাৎ 4 থেকে 4 কে মাইনাস করলে কি হবে 0 হয়ে যাবে অ্যানসার এই 0 বুঝতে পারলে হোয়াট ইজ ফোর লেস দেন ফোর ফোর টু ফোর মাইনাস ওয়ান দেয় কি হবে তার মানে জিরো এটা বুঝে নিলাম এই পেজটা কত থাকলো এরপরে আবার ন তারিখে যে ক্লাসটা করব তোমাদেরকে অন্য কিছু পড়াবো করানো দিবি বেশি ঠিক আছে এখানে শেষ করলাম ভালো থাকো নমস্কার